দেশে এই বর্তমান সরকার বিগত 15 বছরে চিকিৎসা ব্যবস্থা এত মানে একটা উপরে নিয়ে গেছেন যে আকাশচুম্বী উচ্চতায় নিয়ে গেছেন, সে আকাশচুম্বী উচ্চতায় বাংলাদেশের মানুষ চিকিৎসা নেওয়ার জন্য আর পৌঁছতে পারে না। আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া একটা বিশাল ষড়যন্ত্র কাজ করছে। সে বিশাল ষড়যন্ত্রটা কি, তারা ডাইরেক্টলি না হলেও এখন ইনডাইরেক্টলি তাদের অখণ্ড ভারত কায়েম করতে চায় বাংলাদেশকে দিয়ে। এই তাদের অখণ্ড ভারতের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ। কখন যে এই অখণ্ড ভারতের পতাকা আমাদের আমাদের জাতীয় সংসদে উত্থিত হয় সেই চিন্তায় আছে আমরা। যাই হোক, ভাগ্যিস ইন্টারনেটের যুগে বিশ্বব্যাপী ইন্টারনেট থাকার কারণে এবং সেই ইন্টারনেটের সুযোগ নিয়ে ইউটিউব ফেসবুকে আপনাদের মতো যারা দেশকে ভালোবাসেন তারা যদি এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন না করতেন তাহলে কখনো আওয়ামী লীগের আনোয়ার ভাইয়ের সাথে আমার দেখা হতো না, কাজী মনিরুজ্জামান ভাইয়ের সাথে আনোয়ার ভাইয়ের দেখা হতো না, একজন আরেকজনের মুখও দেখতে পারতেন না, একজন আরেকজন একজন বলতেন আমি চেতনার পক্ষে আপনি চেতনার বিরোধী, আপনি দেশের পক্ষে আপনি দেশের বিরোধী, এইভাবে এইভাবে খালি জনসভায় জনসভায় যার যার বক্তৃতা হতো। সৌভাগ্য আমাদের যে এই ধরনের টক শো গুলোর মাধ্যমে বিগত অনেক বছর যাবৎ অন্তত পক্ষে ফিজিক্যালি দেখা না হলেও একে অপরের সাথে আমরা দেখা হচ্ছে এবং মত বিনিময় করছি আমরা। এই মত বিনিময়ের মাধ্যমে দেশের মানুষও অনেক কিছু শিখতে পারছে, জানতে পারছে, কেননা আনোয়ার ভাইদের দল তো বাংলাদেশের যত টিভি চ্যানেল আছে, মিডিয়া আছে, পত্রিকা আছে সবগুলোতে কর্তৃত্ব করে একত্র একচ্ছত্রবাদ মানে তারা কায়েম করেছেন। যে দুই একটা ছিটে ফোঁটা ছিল সেগুলোকে তারা বন্ধ করে দিয়েছেন নির্মমভাবে এবং ডিজিটাল অ্যাক্টের আওতায় এনে তারা সব কিছু বন্ধ করে দিয়েছেন। বিরোধী দল কিংবা বিরোধী মতের কোনো পথই তারা খোলা রাখেননি। সেজন্য আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শুধু আপনাকে নয়, এরকম যারা চ্যানেলে আমাদেরকে ডেকে কথাবার্তা বলি এবং এটাও কম কিসে, হ্যাঁ নাই মামার চেয়ে কানা মামাও ভালো, সেই জন্য আমি আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আসুন দেখুন, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে আবার শেষও আছে। আমরা যখন খুব কষ্টের মধ্যে থাকি তখন হয়তো সময়টা অনেক দীর্ঘ হয়, আর আনন্দের মধ্যে থাকলে সময়টা খুব দ্রুত কেটে যায়। এই জিনিসটাই হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে সরকারি দল নির্দিষ্ট দলটি তাদের জন্য সময় খুব দ্রুত চলে যাচ্ছে, যেহেতু তারা আনন্দে আছেন, তারা খুব মজা করছেন, ক্ষমতার একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন, জনগণের উপরে স্টিম রোলার চালাচ্ছেন, বিরোধী মতের উপরে তারা স্টিম রোলার চালাচ্ছেন, দেশের অর্থনীতির সর্বগ্রাসী হাবা তাদের মাধ্যমে দেশ অর্থশূন্য হয়ে পড়েছে। আপনি একটু আগে যেটা বললেন আমলারা, আজকে পত্রিকা প্রকাশিত হয়েছে যে বিদেশে টাকা পাচারের ক্ষেত্রে আমলারা আছেন সবার শীর্ষে। আবার আরেকটা খবর গতকাল প্রকাশিত হয়েছে, সেটা হলো ইন্ডিয়াতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডেরই মাধ্যমেই ইন্ডিয়ার সর্বোচ্চ আয় হয় অন্য যে কোনো দেশের তুলনায়। বাংলাদেশিরা যারা সেখানে যান ক্রেডিট কার্ড নিয়ে যান এবং সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে ইন্ডিয়ার আয় অনেক অনেক বেশি। এই দুটো কিন্তু যোগসূত্র আছে, এই দুটো কথার মধ্যে যোগসূত্র আছে। একটা হলো কি আপনার আমলাদের শীর্ষে আছেন তারা, আরেকটা হলো ইন্ডিয়া ক্রেডিট কার্ড। আজকে এই মুহূর্তে আপনি যদি দেখতে চান ইন্ডিয়াতে কত হাজার রোগী যে আছে বাংলাদেশি, রোগ থাকলেও যায় রোগ না থাকলেও যায়, রোগের নাম করে হলেও যায়, কেননা আমাদের দেশে এই বর্তমান সরকার বিগত 15 বছরে চিকিৎসা ব্যবস্থা এত মানে একটা উপরে নিয়ে গেছেন যে আকাশচুম্বী উচ্চতায় নিয়ে গেছেন, সে আকাশচুম্বী উচ্চতায় বাংলাদেশের মানুষ চিকিৎসা নেওয়ার জন্য আর পৌঁছতে পারে না। সেই জন্য তারা রেল যোগে অথবা বাস যোগে তারা ইন্ডিয়াতে চলে যাচ্ছে, একদম সপ্তাহের সাথে উঠতে পারছে না। কেন কেন এই কথাগুলোর উত্তর
আমার মনে হয় আনোয়ার ভাই রাগ করবেন না আমার উপরে। আনোয়ার ভাই, আপনিও বাংলাদেশকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, মনির ভাইও ভালোবাসে, তবে ভালোবাসার রকম ফের আছে। আপনাদের দল মনে করে বিদেশে দেশটাকে ইজারত কি জানি বলে কে ইজারা দিয়ে দেশপ্রেম করা, দেশকে ভালোবাসা যায়, আর আমরা মনে করি যে না, আমরা আমাদের মাধ্যমে আমরা দেশকে ভালোবাসব। আজকে জনগণ দেশের 18 কোটি, কেউ বলে 18 কোটি, আবার আদমশুমারিতে প্রকাশিত হয়েছে 16 কোটি, আবার অনেকে বলে 20 কোটি, প্রত্যেক জায়গায় 2 কোটির গ্যাপ, এবং কোটি জিনিসটাও আজকাল কোনো বিষয়ই না। আজকে আবার আরেকটা পত্রিকা আরেকটা জিনিস আসছে, সেটাও আমি উল্লেখ করতে চাই। 14 বছরে কোটিপতি 5 গুণ বেশি বেড়েছে দেশে। এটা আসলে বাংলাদেশ ব্যাংকের একটা চিত্র। আমি মনে করি 5 গুণ না, এটা 500 গুণে বেড়েছে। কেননা যারা অবৈধভাবে টাকা উপার্জন করেছেন, যারা চাঁদাবাজি করে টাকা উপার্জন করেছেন এবং করছেন, তারা কিন্তু ব্যাংকে টাকা রাখে না। তারা ঘরের সিন্দুকের ভিতরে, আগে যে সিন্দুক ছিল সিন্দুকের পরিবর্তে এখন ট্রাঙ্ক হয়েছে, ট্রাঙ্কের মধ্যে টাকা রাখে, অথবা স্টিল আলমারিতে টাকা রাখে না। আবার অনেকে ভয়ে মাটির নিচে গর্ত করে সে গর্তের ভিতর টাকা রাখছে এখন। সুতরাং শুধু সেই সেই সংখ্যাটা আর নাই, 5% তো হবেই না, 500% হবে, 2টা 0 বেশি লাগবে। তো বাংলাদেশে লুটেরাদের কারণে সাধারণ মানুষ আজকে হতবাক হয়ে গেছে। মানুষ আজকে এই যে সমস্ত মিছিল মিটিং হচ্ছে সেখানে হতবাক হয়ে গেছে। আজকের যে সাবজেক্ট আপনি নিয়ে আসছেন, যে সাবজেক্টে একটা হলো যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা এবং মামলাগুলো প্রত্যাহারের বিষয়, আরেকটা এনেছেন স্যাংশনের বিষয়, চীন সেটাকে সমর্থন করছে, এগুলোর সাথেও প্রত্যেকটা যোগসূত্র আছে। দেখুন আলটিমেটলি যেটা প্রকাশিত হচ্ছে, আমি সংক্ষেপে বলে আবার পরবর্তীতে সুযোগ বললে বলবো, সেটা হলো ওভারঅল এই সব কিছুর ভিতরে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া একটা বিশাল ষড়যন্ত্র কাজ করছে। সে বিশাল ষড়যন্ত্রটা কি, তারা ডাইরেক্টলি না হলেও এখন ইনডাইরেক্টলি তাদের অখণ্ড ভারত কায়েম করতে চায় বাংলাদেশকে দিয়ে। এই তাদের অখণ্ড ভারতের মূল উদ্দেশ্য হল বাংলাদেশ। মানচিত্রে যদিও আরো অন্যান্য দেশ রেখেছে, কিন্তু তাদের সেটা প্রয়োজন নাই, কেননা ওই দেশগুলোর ওই পারে তাদের আর কোনো জায়গা নেই। কিন্তু বাংলাদেশের বাংলাদেশের বিপরীতে বাংলাদেশের এই পাশে তাদের জায়গা রয়েছে, সেভেন সিস্টার রয়েছে। শুধু সেভেন সিস্টারের কারণে এবং বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠীর কারণে তারা খুবই খুবই বাংলাদেশকে প্রয়োজন মনে করে তাদের, এবং তারা প্রকাশ্যে বলেছে। মোদি সাহেব এই যে যাচ্ছেন আমেরিকায়, অথবা গিয়েছেন কিনা জানি না, আমার মনে নাই, উনি কি এজেন্ডা নিয়ে যাচ্ছেন, একটাই এজেন্ডা বোঝানোর জন্য যে বাংলাদেশে যদি বর্তমান সরকারকে ক্ষমতায় না রাখা হয় তাহলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হওয়ার সম্ভাবনা আছে। ভূতের মুখে রাম রাম। আরে মোদি সাহেব, আপনার দাড়ি তো আমার চেয়ে আরো 2 গুণ বড়, কেন দাড়ি রেখেছেন? আপনাদের ধর্মীয় কারণে রেখেছেন। আপনি বিজেপির আরএসএসের কট্টরপন্থী চরমপন্থী একজন মানুষ, ক্যাডার, আপনার দলের 100% ক্যাডার। আপনারা আজকেও ভিডিও বের হয়েছে, আপনারা যেভাবে মুসলমান নিধন করছেন, আজকে ভিডিওটা সর্বত্র ভাইরাল হয়েছে, এটা এনটিভিতে, আমাদের বাংলাদেশের এনটিভিতে প্রকাশ করা হয়েছে। সেখানে কিভাবে নির্মমভাবে প্রায় 1000 ফ্যামিলিকে তারা উচ্ছেদ করেছে বাড়ি থেকে, কি কারণে, একটা মুসলমান ছেলের সাথে হিন্দু একটা মেয়ের প্রেম হয়েছে, এই প্রেমের কারণে পুরো একটা জনপদকে তারা ধ্বংস করে ফেলেছে, জনপদ। এবং এটা কিন্তু আগামীকাল আমাদের দেশে যে হবে না সেটার কিন্তু নিশ্চয়তা আমরা দিতে পারি ভাই। কখন যে এই অখণ্ড ভারতের পতাকা আমাদের আমাদের জাতীয় সংসদে উত্থিত হয় সেই চিন্তায় আছে আমরা। যাই হোক, এখন এই যে কোনো মূল্যে আমাদের জনগণের দাবিটাকে সামনে আনতে হবে। এদেশের 99% লোক এখন পরিবর্তন চায়, দেশের স্বাধীনতা চায়, দেশের কথা বলার অধিকার চায়, তাদের ভাতের অধিকার চায়, ভোটের অধিকার চায়, শিক্ষার অধিকার চায়, বিচারের অধিকার চায়, আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে স্বাধীনভাবে পাওয়ার অধিকার চায়। ধন্যবাদ। অনেক